সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 6:15। 5:40 নাগাদ ঘুম ভেঙে গেছিলো ভোরবেলায়। গিয়ে একবার ভাবলাম যে শুয়ে পড়ি, তারপর আরও ভাবলাম যে ঘুম ভেঙে গেছে যখন ভেঙে গেছে, আর শুয়ে লাভ নেই। ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে গেছি, যাব বাজারে, একটু বাজার করে নিয়ে আসি। চলুন আপনাদেরকেও বাজারে নিয়ে যাই। আজকে হচ্ছে 20 এপ্রিল, মানে 20th এপ্রিল 2022। কালকে বিকালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম বালি বাজার। আশা করি আপনাদের বালি বাজারের ভিডিওটা ভালো লেগেছে, আপনাদের কাজেও লাগবে যারা আপনারা কাছাকাছি থাকেন। অনেকে হয়তো নতুন এসেছেন, বালি বাজার দেখতে চান বা জানতে চান যে কীভাবে যেতে হবে, কোথায় কী আছে, মোটামুটি একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। আর আজকে 20th এপ্রিল, আজকে সকালবেলা এখন আমরা যাব বাজার করতে। আজকে বাড়িতে বলেছিল কালকে রাতে যে একটু চিকেন নিয়ে আসতে, চিকেন রান্না করবে, একটু চিকেন আনতে যাব বাজারে। আর তার সাথে হচ্ছে আপনার, আমি হচ্ছি সঞ্জীব বিশ্বাস, আপনাদের হোস্ট। আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল travelwithme.once। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল বেল নোটিফিকেশানের অপশানটিকে অন করে দিতে ভুলবেন না, তাতে যখনই আমার নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড হবে সবার আগে আপনারা তার নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন, আর ভিডিওগুলো আপনাদের মিস হবে না। তাহলে চলুন বন্ধুরা বাজার থেকে ঘুরে আসি। দেরি পড়েছি বাজার করতে, হাতে থলি, চলুন বাজার থেকে ঘুরে আসি। আজকে কিন্তু আমরা বালি বাজারে যাচ্ছি না বাজার করতে, আজকে আমরা যাচ্ছি হচ্ছে, আপনারা বোধহয় আমার একটা ভিডিও আছে আমার প্লে লিস্টে, ভিডিওটার নাম হচ্ছে মর্নিং ওয়াক অ্যাট বালি ব্রিজ। তো বালি ব্রিজ থেকে ফেরার পথে, মানে নামার পথে একটা জায়গা দেখিয়েছিলাম, সেই জায়গাটা ছিল বালির খুব পুরোনো একটা সিনেমা হল, ছিল শ্রীকৃষ্ণ সিনেমা হল। সেই শ্রীকৃষ্ণ সিনেমা হলটা ভেঙে গিয়ে এখন ওইখানে হয়ে গেছে একটা রেস্টুরেন্ট। তো ওর সামনেই রোডের উপরে, জিটি রোডের উপরেই একটা মার্কেট বসে, মানে মার্কেট বসে মানে এই চিকেন মাছ ফাছ এগুলো নিয়ে বসে আর কি। তো আজকে ওখান থেকে একটু চিকেন নেবো। চলুন হেঁটে হেঁটে যাচ্ছি গলির ভেতর দিয়ে, পাড়ার ভেতর দিয়ে। বাড়ির পাশ দিয়ে আর কি, পাড়ার ভেতর দিয়ে রাস্তা। এই যে আমরা হচ্ছে গলির ভিতর দিয়ে যেহেতু বেরোচ্ছি, এইটাই ছিল আজকে আগে শ্রীকৃষ্ণ সিনেমা হল। এই যে হলুদ বাড়িটা দেখছেন, এটা এখন শ্রীকৃষ্ণ সিনেমা হল ভেঙে এখানে একটা বিশাল রেস্টুরেন্ট হয়ে গেছে। এটা এখন রেস্টুরেন্ট, দ্য টেস্ট রেস্টুরেন্টের নাম। ঘড়ির কাঁটায় বাজে 6:30, এখন অবধি চিকেনওয়ালা চিকেন নিয়ে বসেনি, মনে হচ্ছে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। একটু ওয়েট করি, তাহলে এই পাশে আরও 2-3টে চিকেনের দোকান আছে ভালো ভালো, এবার গিয়ে দেখে আসি চলুন যে ওখানে চিকেন বসেছে কি না। তুলনামূলক এখানে বাজার শুরু হতে হতে ওই 7:30, 8:30 বেজে যায়, তো আমি 6:30 সময় চলে এসেছি, মানে অনেকটাই আগে চলে এসেছি, সেই জন্য এখনও চিকেনের দোকান বসেনি। চা খেয়ে নি যতক্ষণ না চিকেনের দোকান খুলছে। বাবা, কোথাও এখনো বাজার খোলেনি, এখন প্রায় 7:45 বাজতে চললো, মানে 7:50 হয়ে গেছে, কোথাও এখনো খোলেনি চিকেনের দোকান, যাই না, এরকম তো প্রথম দেখলাম, এর আগে কখনো দেখিনি এত বেলা অবধি দোকান খোলে না। এখন লোক সবাই একটু বেশি অলস হয়ে গেছে, দেখা যাক কখন খোলে। না, এখানে চিকেনের দোকান পেলাম না, অগত্যা বালিবাজারের দিকেই যাচ্ছি, টোটো চেপে বসলাম এখান থেকে বালিবাজার যাওয়ার জন্য। Thank you.
কালকে রাতে আপনাদের বালিবাজারের ভিডিওতে এই রাস্তাটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে এন্ট্রেন্স জিটি রোড থেকে। আবার এখন এই বালিবাজারে যাওয়ার জন্য এখান থেকে ঢুকলাম, টোটোয় করে নামলাম এইখানে, এইখানটায় নামলাম টোটো করে, আর এইখান থেকে আবার হেঁটে হেঁটে এখন বাজারের দিকে যাচ্ছি। বালিবাজারের দোকান খোলা আছে, অবশেষে বালিবাজারে এলাম। 220 টাকা করে দাও, কেটে দাও, ছোট পিস করবে, বেশি বড় না, দেখো এরকম। আপনাদের কালকে রাতের বেলায় বালিবাজারের ভিতরটা দেখিয়েছিলাম, এখন সকালবেলা বাজারটা দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে। মাছ বাজার আর সবজি বাজার যে যেটা দেখিয়েছিলাম সেটা এখন আবার সকালবেলা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, কত করে কচুরি? 8 টাকা। কাবানাসে ঢুকলাম কচুরি নেওয়ার জন্য, এখানকার কচুরি খুব ফেমাস সকালে ব্রেকফাস্টের জন্য। বন্ধুরা, বাজার শেষ, কচুরি নেওয়া শেষ, এবারে বাড়িতে গিয়ে এখন ব্রেকফাস্ট করবো। কচুরি কচুরি খাওয়ার আপনাদের দেখাবো না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। নমস্কার।